Hello viewers, this is Sohail Rana with you. Welcome to Sohail English Horizon. Today I'd like to talk to you about the use of introductory. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে word it, এই it কে দুই ভাবে ব্যবহার করা যায়। একটি হলো pronoun হিসাবে এবং আরেকটি হলো introductory it হিসাবে। এখন একটু জেনে নেওয়া যাক এই introductory শব্দটির অর্থ কি। introductory শব্দের অর্থ হলো পরিচিতিমূলক। তাহলে introductory it এর অর্থ দাঁড়ায় কি? পরিচিতিমূলক it। এখন কথা হলো এই itটা কাকে পরিচয় করিয়ে দেবে। Now let's look at the definition of introductory. When the word it fills the position of a subject in its absence, it is called an introductory or non-referential it. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি একটি সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব এবং তারপরে থাকে অবজেক্ট অথবা অ্যাডজাঙ্ক অথবা কমপ্লিমেন্ট। এর থেকে দেখা গেল যে একটি সেন্টেন্সের পরিচয় দিতে গেলে প্রথমে যেটি আসে তা হলো সাবজেক্ট। এই সাবজেক্টে যখন অনুপস্থিত থাকে তখন এই সাবজেক্টের পজিশনটা দখল করে নেয় ইট, আর এই ইট যখন এই সাবজেক্টের পজিশনটাকে দখল করে নেয় বা পজিশনটা পূরণ করে নেয়, সাবজেক্টের স্থানটা স্থানে থাকে, তখন এই এই ইটকে বলা হয় ইন্ট্রোডাক্টরি অর নন রেফারেন্সিয়াল ইট। এখন এখানে আরেকটি প্রশ্ন এসে যেতে পারে, আর তা হলো নন রেফারেন্সিয়াল ইট আবার কি? হ্যাঁ, নন রেফারেন্সিয়াল, রেফার অর্থ আমরা জানি কি, উল্লেখ করা অর্থাৎ বা কাউকে বোঝানো। এখানে এই ইটটা যেহেতু কাউকেই বোঝাবে না, আমরা জানি ইট যখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন ইটটা কোনো না কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, যেমন দিস ইজ আ পেন, ইট ইজ ব্ল্যাক। এইখানে এই ইটটা কিন্তু আগের পেনকে বুঝিয়েছে বা ইঙ্গিত করেছে, কিন্তু ইটটা যখন ইন্ট্রোডাক্টরি ইট হিসাবে ব্যবহৃত হয় তখন এই ইট কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে না বা নাউনকে বুঝাবে না, নাউনকে ইঙ্গিত করবে না। এই জন্য যখন এই ইট কোনো নাউনকে ইঙ্গিত করবে না বা কারো পরিবর্তে বসবে না তখন এটাকে বলা হয় নন রেফারেন্সিয়াল ইট। দ্য ইন্ট্রোডাক্টরি ইট ডাজেন্ট ক্যারি এনি মিনিং, এবং যখন এটা ইন্ট্রোডাক্টরি ইট হিসাবে ব্যবহৃত হবে, দ্যাট ইজ এই ইটটি যখন ইন্ট্রোডাক্টরি ইট হিসাবে ব্যবহৃত হবে বা নন রেফারেন্সিয়াল ইট হিসাবে ব্যবহৃত হবে, তখন এই ইটের কোনো অর্থ থাকবে না। ইট ডাজেন্ট ক্যারি এনি মিনিং, এই ইটের কোনো অর্থ ইট কোনো অর্থ বহন করে না। এক্সাম্পলস, ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। এখন এই ইটের কিন্তু এখানে কোনো অর্থ নেই, ইট ইজ রেইনিং, যেহেতু এই যে এখানে ইটটা হলো কি সাবজেক্টের স্থানে আছে, অর্থাৎ সাবজেক্টের স্থান দখল করে আছে এই আজকের যে আলোচনার বিষয় যে ইট, সেই ইটটি। যেহেতু এখানে আমরা যদি ইটটাকে বাদ দেই তখন আমরা ভার বসাবো কি অনুযায়ী, এই ইটের কারণে কিন্তু এখানে ইটের জন্য এখানে ইজ বসেছে। আর যদি আমরা এখানে ইট যদি এই সাবজেক্টটি না থাকতো তাহলে কি অনুযায়ী আমরা আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে থাকতো না। আবার আমি যদি এভাবে বলি ইট, যদি বলি যে রেইনিং, তাহলে কি এটা একটা সেন্টেন্স হবে? হবে না। অর্থাৎ এই সেন্টেন্সটিকে পরিচয় করিয়ে দিতে হলে প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ইট, বা প্রথমে যেটা প্রয়োজন একটি সাবজেক্ট, আর সেই সাবজেক্টের স্থানটি দখল করে আছে এখানে ইট। যেহেতু এইখানে এই রেইন ভার্বটির কোনো সাবজেক্ট নেই, অন্য কোনো সাবজেক্ট ব্যবহার করা যাবে না এখানে, এই জন্যই আমরা এখানে কি করতেছি, এখানে ব্যবহার করতেছি সাবজেক্ট ইট, আর এই জন্য এই সাবজেক্টকে বলা হয়েছে ইন্ট্রোডাক্টরি ইট। ইন দ্য সেকেন্ড এক্সাম্পল, ইট ইজ স্নোয়িং, তুষারপাত হচ্ছে। তাহলে এই যে তুষারপাত হচ্ছে, এখন এখানে আমি কি সাবজেক্ট ব্যবহার করব, এই ভার্বটার কোনো সাবজেক্ট এখানে নেই। হ্যাঁ, আর সাবজেক্ট না থাকলে আমি কি করতে পারবো না, এখানে ভার্ব এখানে আমি বসাতে পারবো না, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হবে না। আর যেহেতু এই ভার্বটির কোনো সাবজেক্ট নেই, আর এই সাবজেক্ট না থাকলে এই ভার্বটিকে কে পরিচয় করিয়ে দিবে, এই জন্য এই ভার্বটিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি সাবজেক্টের প্রয়োজন, আর সেই সাবজেক্টটি হলো ইট। দ্যাট ইজ ওয়াই এই ইটকে বলা হলো কি ইন্ট্রোডাক্টরি ইট। এই দুটি ইট, এই হলো কি ইন্ট্রোডাক্টরি ইট, যেহেতু এই ইট
কি করেছে, এই সেন্টেন্স কে কি করেছে, পরিচয় করিয়ে দিয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ গট আ ভেরি ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ ইন্ট্রোডাক্টরি। নাও আই লাইক টু টক টু ইউ অ্যাবাউট দ্য ডিফারেন্ট ইউজেস অফ ইন্ট্রোডাক্টরি। The introductory it is used as a temporary subject of to be verbs. অর্থাৎ এই to be verbের subject হিসাবে এই introductory it কাজ করে। যেমন structure 1 এ আছে subject, তারপরে থাকবে to be verb এবং তারপরে adjective এবং last এ যেটা থাকবে সেটা হল infinitive phrase। এবং এই উদাহরণে আমরা তাই দেখতেছি, এখানে লেখা আছে কি, ইট ইজ ইজি টু সে এনিথিং, যে কোনো কিছু বলা সহজ। এখানে প্রথমেই আছে ইট, দ্যাট ইজ সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা এখানে ইন্ট্রোডাক্টরি ইট, যেহেতু অন্য কোনো সাবজেক্ট এখানে দেওয়া যাচ্ছে না। এরপরে টু বি ভার্ব, দ্যাট ইজ ইজটা হলো টু বি ভার্ব, এবং এখানে ইজি হলো অ্যাডজেক্টিভ, আর টু সে এনিথিং এটি হলো ইনফিনিটিভ ফ্রেজ, যেহেতু এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, এটি একটি ইনফিনিটিভ। স্ট্রাকচার ওয়ান ক্লিয়ার, নাও কাম টু স্ট্রাকচার টু। এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে টু বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, এবং লাস্ট ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। ইট ইজ শিওর দ্যাট হি উইল সাকসিড, এখানে ইট হলো সাবজেক্ট, দ্যাট ইজ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, এবং এটা হলো এই এই যে টু বি ভার্ব ইজ আছে এই টু বি ভার্বের সাবজেক্ট। শিওর এটা হলো একটি অ্যাডজেক্টিভ, এরপর এই যে দ্যাট থেকে যে শুরু হয় দ্যাট হি উইল সাকসিড, এটি হলো একটি সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ক্লোজের শুরুতে দ্যাট থাকবে সেই ক্লোজটি হবে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এখানে এই যে ইট ইজ শোয়া, এরপর থেকে যে অংশটুকু আছে এটি হলো একটি সাবঅর্ডিনেট ক্লোজ। এন্ড স্ট্রাকচার থ্রি, সাবজেক্ট টু বি ভার্ব প্লাস নাউন, এরপর আইএনজি ফর্ম অফ ভার্ব। এক্সাম্পল ইজ, ইট ইজ আ গুড হ্যাবিট লাভিং দ্য ইয়াঙ্গার্স, এখানে এই ইটটি টু বি ভার্ব ইজের সাবজেক্ট হিসাবে কাজ করেছে, দ্যাট ইজ ইন্ট্রোডাক্টরি ইট হিসাবে কাজ করেছে। এরপর আ গুড হ্যাবিট, এটি একটি নাউন বা নাউন ফ্রেজ, এবং এরপরে আছে কি ভার্বের সাথে আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, লাভিং দ্য ইয়াঙ্গার্স। তাহলে কি হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম কি যে ইন্ট্রোডাক্টরি ইট টু বি ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, ইটের পরে সবসময় ইজ অথবা ওয়াজ বসে, টু বি ভার্বের অন্য কোনো ফর্ম এই ইটের পরে বসে না। নাও লেটস টক অ্যাবাউট অ্যানাদার রুল, দ্য ইন্ট্রোডাক্টরি ইজ ইউজ টু গিভ ইম্পর্টেন্স অন নাউন অর প্রোনাউন ইন কমপ্লেক্স সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো কখনো কমপ্লেক্স সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের উপরে অধিক জোর দেওয়ার জন্য আমরা এই ইন্ট্রোডাক্টরি ইটকে ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন দ্য প্লেট, তুমি এই এই প্লেটটি ভেঙেছো। এখানে এই যখন এই ইট ইজ ইউ এরকম থাকবে তখন এই ইউটার প্রতি একটি একটু বেশি জোর দেওয়া হয়েছে, এবং বাংলায় এখানে একটি ইপর্তয়, তুমি এই, দ্যাট ইজ ইপর্তয় যুক্ত হয়েছে এবং জোর দেওয়া বোঝাচ্ছে বা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইন দ্য সেকেন্ড এক্সাম্পল, ইট ইজ মাই মাদার হু ক্যান হেল্প মি, এখানে যখনই শুরুতে ইট ইজ থাকবে তখনই এই মাই মাদার এই শব্দটির পূর্বে বা এই ফ্রেজটির পূর্বে একটু বেশি জোর দেওয়া হয়েছে, আমার মাই, অর্থাৎ এই মার সাথে একটি ইপর্তা যুক্ত হয়েছে এবং অর্থটি দ্বারা কি আমার মাই আমাকে সাহায্য করতে পারে। অ্যান্ড অ্যানাদার ইউজ ইজ টু ইন্ট্রোডিউস থিংস হ্যাভিং নো লাইফ, অর্থাৎ কোনো বস্তু, যে বস্তুর কোনো জীবন নেই সেই বস্তুকে পরিচয় করে দেওয়ার জন্য আমরা প্রথমেই ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। যেমন ইট ইজ আ ল্যাপটপ, এটা হয় একটি ল্যাপটপ, এই ল্যাপটপের কি, ল্যাপটপটি হলো একটি প্রাণহীন জীবনহীন জড় পদার্থ, এই জড় পদার্থকে যখন আমরা পরিচয় করে দিব তখন আমরা ব্যবহার করব ইট। এছাড়া আমরা যদি এভাবে বলি যে ল্যাপটপ, তাহলে কিন্তু একটি সেন্টেন্স হবে না, আর যেহেতু সেন্টেন্স হবে না, এই সেন্টেন্সটি হওয়ার জন্যই আমরা সেন্টেন্সের শুরুতে একটি ইন্ট্রোডাক্টরি ইট এবং একটি টু বি ভার্ব ব্যবহার করলাম। ইন দ্য সেকেন্ড এক্সাম্পল, ইট ইজ দ্য বুক অফ জন ডান, এটা হয় জন ডানের বই। তো এখানেও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বুক, এই এটা হলো একটি জড় পদার্থ, এর কোনো জীবন নেই, প্রাণহীন, এই জন্য এই
বইটাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা একটি ইন্ট্রোডাক্টরি ব্যবহার করলাম। নাও লেটস টক অ্যাবাউট অ্যানাদার ইউজ। দ্য ইন্ট্রোডাক্টরি ইট ইজ ইউজ টু ইন্ডিকেট অ্যানিমালস আনলেস ইট ইজ মেনশন মেল আর ফিমেল। যেমন ইট ইজ আ ক্যাট, এটা হয় একটি বিড়াল। এখানে বিড়ালটা কি পুরুষ লিঙ্গের অধিকারী না মেয়ে লিঙ্গের অধিকারী বা স্ত্রীলিঙ্গের অধিকারী সেটা ইঙ্গিত করেনি। দ্যাট ইজ ওয়াই এখানে উভয় লিঙ্গ। হ্যাঁ, এই জন্য এখানে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করেছি। ইন দ্য সেকেন্ড এক্সাম্পল ইট ইজ আ ডগ, সেম। এখানে ডগ বলতে এটা কি স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ এটা ইঙ্গিত করে না, যেহেতু এটা উভয়কেই ইঙ্গিত করে। এই জন্য আমরা এখানে কি করব, এখানে ইট ব্যবহার করব, ইন্ট্রোডাক্টরি ইট কে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, দ্য ইন্ট্রোডাক্টরি ইট ইজ ইউজ টু ইন্ডিকেট ইয়াং চাইল্ড আনলেস ইট ইজ মেনশন দ্য সেক্স। ঠিক এই আগের নিয়মটির মতোই একটি শিশুর যখন তার লিঙ্গ উল্লেখ না থাকে, অর্থাৎ সেটা কি ছেলে না মেয়ে, তখন আমরা কি করব, এই ইন্ট্রোডাক্টরি ইট কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। যেমন ইট ইজ আ বেবি, এখানে এই বেবি বলতে এটা ছেলে না মেয়ে বেবি তা কিন্তু উল্লেখ করা হয়নি, এই জন্য এখানে আমরা সাবজেক্ট ইট ব্যবহার করেছি। দ্য সেকেন্ড এক্সাম্পল ইট ইজ আ সাইড, এখানেও কিন্তু ঠিক একই রকম, এখানে চাইল্ড বলতে এটা কি ছেলে শিশু না মেয়ে শিশু তা ক্লিয়ার না, দ্যাট ইজ ওয়াই এখানে আমরা সাবজেক্ট হিসাবে ইট কে ব্যবহার করেছি। ডিয়ার স্টুডেন্টস, নাও আই লাইক টু ফোকাস আওয়ার অ্যাটেনশন অন অ্যানাদার ইউজ অফ ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরি ইট ইজ ইউজ টু টক অ্যাবাউট, দ্যাট ইজ ইন্ট্রোডাক্টরি ইউজ কে ব্যবহার করা হয় এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে কথা বলার জন্য। যেমন সময়ের সম্পর্কে কোনো যে কোনো সময়, সেটা হতে পারে ঘড়ির কাটার সময়, সেটা হতে পারে কোনো সালের ব্যাপারে, সেটা হতে পারে কোনো ঋতুর ব্যাপারে, যে কোনো সময়ের সম্পর্কে কথা বলতে গেলে আমাদেরকে ইউজ করতে হবে ইন্ট্রোডাক্টরি ইট। যেমন ইট ইজ 8 o'clock নাও, এখন যদি বলি আমরা এরকম এখন 8টা বাজে, এখন এ সকল ক্ষেত্রে আমরা সাবজেক্ট কোনটা নিব, অবশ্যই আমাদেরকে এ সকল ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে ইট কে নিতে হবে, এবং এখানে কিন্তু তাই ঘটেছে। ইট ইজ 8 o'clock নাও, এটা এটা হলো কি 8 o'clock ঘড়ির কাটার সময়, এই সময়ের এই সময়ের সাবজেক্ট কে আমাদেরকে ইট নিতে হবে। দ্য সেকেন্ড এক্সাম্পল ইট ইজ স্যাটারডে, এটা একটা দিনের নাম, 7 দিনের একটি দিনের নাম হলো স্যাটারডে, এখানেও কি সাবজেক্ট হিসেবে আমাদেরকে কি ব্যবহার করতে হবে ইট কেই নিতে হবে। দ্য থার্ড এক্সাম্পল ইট ইজ 1971, এটা হয় 1971 সাল, তো এখানে এই 1971 সাল এটা কিন্তু একটা সময়কে ইঙ্গিত করেছে, এই জন্য এখানে সাবজেক্ট হিসাবে ইট বসেছে। ইন দ্য লাস্ট এক্সাম্পল ইট ইজ অটাম নাও, এখানে অটাম হলো একটি কি ঋতু, দ্যাট ইজ একটি সময়কে বোঝাচ্ছে, এই জন্য এখানে সাবজেক্ট হিসাবে বা এই অটাম এই 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 ঋতুটাকে পরিচয় করা দেওয়ার জন্য আমাদের সাবজেক্ট হিসাবে এখানে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহৃত হয়েছে। দেন অ্যানাদার ওয়েদার, ইট ইজ রেইনিং, এখানে ইট ইজ রেইনিং এটা একটা ওয়েদারকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, এই জন্য এখানে এই রেইনিং এটার সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার হলো। যে কোনো ঘটনা ইভেন্ট, এই ইভেন্ট যে কোনো ঘটনা বোঝালে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসাবে আমরা ইটকে ব্যবহার করতে পারি, ইট ইজ মাই বার্থডে। ডিস্ট্যান্স, দ্যাট ইজ কোনো দূরত্ব বোঝালেও আমরা কি করব, আমরা এই ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। ইট ইজ 70 kilometers ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে। এবার অ্যামাউন্ট, কোনো পরিমাণ বোঝালেও সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। যেমন ইট ইজ আ 10 টাকা নোট, এখানে এটা একটা 10 টাকার নোট, এখানে এই 10 টাকা 10 দ্বারা একটি পরিমাণ বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমনটা আগেই বলেছিলাম, এই ইট এটা প্রোনাউন হিসাবে ব্যবহৃত হোক অথবা ইন্ট্রোডাক্টরি ইট হিসাবে ব্যবহৃত হোক, যেভাবেই ব্যবহৃত হোক, ইটের পরে টু বি ভার্ব ইজ এবং ওয়াজই হবে, অন্য কোনো টু বি ভার্ব হবে না। নাও লেটস লুক অ্যাট হাউ উই ক্যান ইউজ দ্য ইন্ট্রোডাক্টরি ইট ভেরি ইজিলি। সহজে চেনার উপায়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ সকল ক্ষেত্রে সাধারণত সেন্টেন্সের শুরুতে একটি গ্যাপ থাকে এবং গ্যাপের পরে
টু বি ভার্ব থাকে অথবা ইম্পার্সোনাল ভার্ব থাকবে অথবা মডাল ভার্ব থাকবে। কখনো কখনো এই সকল ক্ষেত্রে লিঙ্কিং ভার্বও থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই টু বি ভার্ব থাকে এবং টু বি ভার্ব হিসেবে অবশ্যই ইজ অথবা ওয়াজ থাকবে, অন্য কোনো কিছু নয়। যেমন ড্যাশ আ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা একটি ভালো ধারণা। এখানে আমরা কি ব্যবহার করব, এখানে ইট ইজ ব্যবহার করব, অন্য কিছু নয়। ইট ইজ আ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং। নেক্সট, এখানে রেনটি হলো একটি ইম্পার্সোনাল ভার্ব, তাহলে এখানে আমরা ব্যবহার করব কি, ইট রেইনস ইন দ্য রেইনি সিজন, বর্ষা ঋতুতে বৃষ্টি হয়। হ্যাঁ, যেহেতু এটা এই রেইন ভার্বটি হলো একটি ইম্পার্সোনাল ভার্ব, অর্থাৎ এই ভার্বের কোনো সাবজেক্ট সাধারণত থাকে না, এই জন্য আমরা এখানে সাবজেক্ট হিসাবে ইটকে গ্রহণ করব। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ইট মেই রেইন, অর্থাৎ এই যে এই মেই, এটা হলো কি একটি মডাল অক্সিলারি, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে আমরা কি করব, এখানে আমরা এই ইটকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নিই কিভাবে তিন নম্বরের কোশ্চেনে ইটের ব্যবহার থাকবে। ঠিক তিন নম্বর এভাবে লেখা থাকবে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস অর ফ্রেজেস গিভেন ইন দ্য বক্স। এই লেখাটির পরেই একটি টেবিল দেওয়া থাকবে, এই এবং এই টেবিলের ভিতরে ওয়ার্ড অথবা ফ্রেজ থাকবে, এবং নিচে 10টি সেন্টেন্স দেওয়া থাকবে, এবং এই 10টি সেন্টেন্সকে আমরা এই ওয়ার্ড অথবা এই ফ্রেজ দ্বারা আমরা পূরণ করব। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইট, দেখে আমরা ইটটা কোথায় ব্যবহৃত হয়। এখানে এই যে সিরিয়াল নাম্বার এফ এ দেখতে পাচ্ছি, ড্যাশ ইজ ভেরি হট টুডে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই একটি গ্যাপ। এরপর আছে লোডশেডিং ইজ অ্যাগ্রিভেটিং দ্য সিচুয়েশন, তাহলে এই যে ড্যাশ ইজ ভেরি হট টুডে, এই হট দ্বারা এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে একটি ওয়েদারের কথা বা টেম্পারেচারের কথা। তাহলে আমরা জানি কি যে টেম্পারেচার বা ওয়েদার বুঝালে সেই সকল ক্ষেত্রে এই টেম্পারেচার বা ওয়েদারের সাবজেক্ট হবে ইট। এবং এখানে আরেকটি সহজ উপায় যেটা, যে শুরুতে একটি গ্যাপ আছে এবং গ্যাপের পরেই কিন্তু একটি টু বি ভার্ব ইজ আছে, এবং এখানে যেহেতু টেম্পারেচার বা ওয়েদারের কথা বলা আছে সেক্ষেত্রে এখানে অন্য কোনো কিছু ব্যবহৃত হবে না, এই ইট যে শব্দটি বা আমরা এখানে অবশ্যই এখানে ইন্ট্রোডাক্টরি ইটকে ব্যবহার করব। এবং যখনই আমরা এখানে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব তখন সেন্টেন্সটি হয় ইট ইজ ভেরি হট টুডে, লোডশেডিং ইজ অ্যাগ্রিভেটিং দ্য সিচুয়েশন, অর্থাৎ আজ খুব গরম এবং লোডশেডিং কি করছে, এই অবস্থাকে আরো অবনতি করছে। ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য লেসন, and if you think the lesson is enjoyable, please hit the like and share button and make comments in the comment box whatever you likes, and also subscribe to my channel and hit the bell icon. Thank you very much. Allah Hafiz.